পাহাড়কন্যা সাজেক ভ্যালি বাংলাদেশের রাঙ্গামাটি জেলার একটি অন্যতম পর্যটন কেন্দ্র। বাংলাদেশের পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে যে কয়টি পর্যটন কেন্দ্র সবচেয়ে সুন্দর তার মধ্যে অন্যতম হচ্ছে এই রাঙ্গামাটি জেলার সাজেক ভ্যালি। হাত দিয়ে মেঘ ছোঁয়ার অনুভূতি একমাত্র সাজেকে আসলে পাওয়া যাবে, তাই এবারে আমাদের গন্তব্য সাজেক ভ্যালি। সাজেক ভ্যালিতে আমি কিভাবে এসেছি, কোন রিসর্টে উঠেছি এবং কোন হোটেলে খাবার দাবার খাবো আর কোন কোন স্পটগুলো আমি দেখব, আজকের এপিসোডে আমি আপনাদের সেই স্থানগুলোতে নিয়ে যাব। সাজেক ভ্রমণের উদ্দেশ্যে ঢাকার আরামবাগ থেকে শ্যামলী পরিবহনে রাত 8টায় আমরা ঢাকা ত্যাগ করি এবং আমাদের গন্তব্য ছিল খাগড়াছড়ির শাপলা চত্বর। খাগড়াছড়ি নেমে আমরা কিছুটা সময় ফ্রেশ হয়ে নিই এবং খাগড়াছড়ি থেকে মন্টানা হোটেলে সকালের নাস্তা সেরে আবার রওনা হই সাজেকের উদ্দেশ্যে। খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার পথে এই ধরনের অনেক বাজার আপনারা রাস্তার পাশে দেখতে পারবেন। এমন একটি বাজার আমরা কিছুক্ষণের জন্য নেমেছিলাম এবং এখানে হালকা কিছু খাবার কেনাকাটা করে এই বাজারটি আমরা ঘুরে ঘুরে দেখেছি। তো চলুন আজ আমি আপনাদের নিয়ে এই বাজারটি একটু ঘুরে দেখি এবং এরপরে আবার আমরা যাত্রা করব সাজেকের উদ্দেশ্যে। আপনারা যারা খাগড়াছড়ি না আসে দিঘিনালায় আসতে চান তারা সরাসরি শান্তি পরিবহনে দিঘিনালায় চলে আসতে পারেন, এতে আপনাদের সময় এবং অর্থ দুটি সাশ্রয় হবে। সকাল 8টায় খাগড়াছড়ির শাপলা চত্বর থেকে আমি রওনা হয়েছি আর্মি ক্যাম্পের উদ্দেশ্যে। আর্মি ক্যাম্পে অবশ্যই সকাল 10টার মধ্যে পৌঁছতে হবে আর সেক্ষেত্রে আমাদের অবশ্যই আগে আগে রওনা হতে হবে, অন্যথায় দেরি হয়ে গেলে আমাদের আবার 3টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দিঘিনালা বাস স্টেশন থেকে এবার আমাদের গন্তব্য বাগেরহাট আর্মি ক্যাম্প। আমরা কিছুক্ষণের মধ্যেই আর্মি ক্যাম্পে পৌঁছে যাই এবং সেখানে যে আমরা কিছুটা সময় বিশ্রাম নেই আর আমাদের ড্রাইভার এই বাগেরহাট আর্মি ক্যাম্পের যাবতীয় নিয়মকানুন পালন করে আবার কিছুক্ষণের মধ্যে আমরা রওনা হয়ে যাই। আর্মি ক্যাম্পে এন্ট্রি করতে 20 থেকে 25 মিনিট সময় লাগে। আমরা এই সময় এই আর্মি ক্যাম্পের পাশেই একটি দোকান থেকে পেঁপে কিনে সেগুলোকে কেটে নিয়ে এই অল্প সময়ের জন্য কিছু নাস্তা সেরে ফেলি আর ইতিমধ্যে আমাদের যাওয়ার সময় হয়ে যায়, আমরা আবার যাত্রা শুরু করি। আলহামদুলিল্লাহ, অবশেষে আমি সাজেক পৌঁছে গেলাম। যেহেতু এই ট্যুরটা ছিল আমার প্রথম, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই যে
রাস্তা ধরে আমি আমার রিসোর্টে যাব। এ যাওয়ার পথে রাস্তার দুপাশের যে নৈসর্গিক সৌন্দর্য এসবই আমি উপভোগ করব এবং আপনাদের দেখাব। তো যেমনই সিদ্ধান্ত তেমনই কাজ। আমি পায়ে হেঁটেই যাত্রা শুরু করলাম। আর ওই যে ওইটা যে রিসোর্টটা দেখতে পাচ্ছেন এখানে আমি উঠেছি। আমি যে রিসোর্টটিতে উঠেছি এটি হচ্ছে সাজেক বিলাস। আপনাদের একটি ইনফরমেশন দিয়ে রাখা বলে আমি মনে করি, সেটি হচ্ছে আপনারা যখন সাজেক আসবেন তখন অবশ্যই অফ ডেতে আসবেন না অন ডেতে আসবেন, কারণ অন ডেতে আসলে পরে আপনারা এই রুমগুলো 3-4 হাজার টাকায় পেয়ে যাবেন। আর অফ ডেতে আসলে যেহেতু পর্যটকের সংখ্যা বেশি থাকে এবং চাপ থাকে সেহেতু এই রুমগুলোর ভাড়া 4-7 হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। তো আমার উপদেশ থাকবে আপনারা অন ডেতে এই সাজেক ভ্যালি ভ্রমণ করতে আসবেন। কিছুক্ষণের মধ্যে আমি রিসোর্ট থেকে বের হয়ে যাব আর এই সাজেক ভ্যালির রাস্তা ধরে আমি হাঁটব। আর আপনাদের দেখাতে চেষ্টা করব যে সাজেক ভ্যালির দুপাশে কী আছে, এখান থেকে আপনারা কেনাকাটা করতে পারবেন। আর দেখি আমি এখন সামনে যাব, সামনে যেয়ে আপনাদের কী দেখাতে পারি। আর আপনারা যখন খাবেন এই যে রাস্তার দুপাশে বিভিন্ন হোটেল আপনারা পেয়ে যাবেন, সেক্ষেত্রে আপনাদের অবশ্যই আগে বুকিং দিতে হবে। আর চলতে চলতে আপনারা এই সাজেক ভ্যালিতে অনেক উপজাতিদের দেখতে পাবেন। চলতে চলতে আপনারা হঠাৎ থমকে যাবেন, রাস্তার আশেপাশে হঠাৎ দেখতে পাবেন দিগন্ত জোড়া পাহাড়। আর এই পাহাড়ের গা বিয়ে আপনারা দেখতে পাবেন সাদা সাদা মেঘ। তো আমি যখন ওখানে গিয়েছি তখন মেঘ ছিল না, তো মেঘ যখন আসে তখন দেখবেন যে সাদা তুলোর মতো আপনাদের চারদিক ঘিরে ফেলেছে। এবার দুপুরের খাবার এবং রাত্রের ডিনারের কথা না বললেই নয়, আপনারা যখন সাজেক আসবেন তখন অবশ্যই 1-1.5 ঘন্টা আগে আপনাদের বিভিন্ন হোটেল এই সাজেকে পাবেন। এই ধরনের যে কোনো একটা হোটেল আপনারা আগেই অর্ডার দিয়ে দিবেন, তা না হলে আপনারা ভালো মানের খাবার পাবেন না। দেখা যাবে হয়তো সকালের খাবার পরে যে উচ্ছিষ্ট খাবার থাকে সেগুলো আপনাদের কপালে জুটবে, তার জন্য আপনারা অবশ্যই আগে খাবারের অর্ডার দিবেন। রাতের বেলা সাজেক দেখার মজাই আলাদা। আপনারা যখন সময় পাবেন রাতের বেলা অবশ্যই এই সাজেক ঘুরে ঘুরে দেখবেন, কারণ এখানে সিকিউরিটির ব্যবস্থা অত্যন্ত সুদৃঢ়, কেউ আপনাকে এখানে ডিস্টার্ব করবে না, কারণ এই সাজেক আর্মিদের নিয়ন্ত্রিত। তো চলতে চলতে আপনারা রাস্তার পাশে এই ধরনের খাবারের হোটেল পাবেন, যদি ইচ্ছে হয় তাহলে এখান থেকে কিছুটা খাবার খেয়ে নিতে পারেন, আবার ইচ্ছে হলে আপনারা ঘুরে ঘুরে দেখতেও পারেন। তো এবার আমরা একটু সামনে এগোবো, দেখবো আসলে ওখানে কী করছে। তো বন্ধুরা চলুন আমরা আর একটু সামনের দিকে এগোই। তো এখানে আসলে পরে আপনারা দেখতে পাবেন ফায়ার প্লেসে ব্যাম্বু বিরিয়ানি রান্না করা হচ্ছে। তো আপনারা চাইলে এখান থেকে ব্যাম্বু বিরিয়ানি কিনে খেতে পারেন, সেক্ষেত্রে আপনাদের অতিরিক্ত কিছু টাকা খরচ করতে হবে। তো আশা করি আপনারা খাবার পর আপনাদের এই যে অতিরিক্ত টাকাটা খরচ করেছেন তার জন্য কোনো আফসোস থাকবে না, কারণ এখানে আসলে আপনারা ভিন্ন স্বাদের খাবার খেতে পারবেন।
সাজেক ভ্রমণে এসে আমি আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি আমার পরবর্তী ভিডিওতে আপনাদের নিয়ে যাব কংলাক পাহাড়, লুসাই গ্রাম এবং হেলিপ্যাড। ততক্ষণ আমার সাথে থাকুন আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন।